চাকরিতে যেতেন না বসে বসে নাকি মাইনে গুনতেন। এরপরের তথ্য, পুলিশ ও ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে, পুলিশের যারা আধিকারিক তাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে থাকতেন ব্যারাকে, যেই ব্যারাকে শুধুমাত্র পুলিশ থাকে, সিভিক ভলেন্টিয়ার নয়। পরের তথ্য, মহিলা পুলিশদের উত্তক্ত করত সঞ্জয়, এমনকি আমরা অভিযোগও পেয়েছি এমন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় অনেকেই বলেছেন যে বিভিন্ন থানাতে এনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতদিন আগে পর্যন্ত ফোনে মেয়েদের সরাসরি মেসেজ করে মহিলাদের কটূক্তি করতেন এই সঞ্জয়। এই অভিযোগগুলো পুলিশের কাছে ছিল, কিন্তু পুলিশ কিচ্ছু করেনি। এমনকি কালীঘাট থানায় সঞ্জয়ের স্ত্রী 3 বার অভিযোগ করেছিলেন ভায়োলেন্সের জন্য, অর্থাৎ ফ্যামিলিগত সমস্যা মারধর করার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের শোনাবো অভয়ার আইনজীবী, অভয়ার পরিবারের আইনজীবী, তিনি ঠিক কি বলছেন শুনবো। আজকে প্রথমে সেশনস কোর্টে চার্জের ফ্রেমিংয়ের জন্য কেস তোলা হয়েছিল, সঞ্জয় রায়কে প্রডিউস করা হয়েছে। সেখানে সঞ্জয় রায় নন গিলটি প্লিড করেছে। কোর্ট প্রাইমা ফেসি এভিডেন্স পেয়েছে টু ফ্রেম চার্জ অ্যাগেনস্ট হিম, অ্যান্ড চার্জ ফ্রেম হয়েছে 3টে সেকশনে চার্জ ফ্রেম হয়েছে, 64, 66 আর 1031, মানে রেপ লিডিং টু দ্য ভিকটিম গোয়িং ইন টু আ ভেজিটেটিভ স্টেট অ্যান্ড মার্ডার। এই 3টে সেকশনের জন্য সঞ্জয় রায়ের অ্যাগেনস্টে চার্জ ফ্রেম হয়েছে, আর ট্রায়ালের ডেট দিয়েছে কোর্ট, আর ট্রায়াল এবার ওর অ্যাগেনস্টে শুরু হবে সোমবার 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে। কোর্ট এখন এই মুহূর্তে 11 থেকে 14 তারিখে ডেট দিয়েছে, আর কোর্ট বলেছে আমরা চেষ্টা করবো ডে টু ডে ট্রায়াল করার এই কেসে, তাদের তাড়াতাড়ি কেসটা প্রসিড করে। আপনারা জানেন চার্জশিট তৈরি হয়ে গিয়েছে, চার্জশিটে কী রয়েছে, চার্জ পর্যন্ত গঠন করা হয়েছে, চার্জশিটে কী রয়েছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। প্রথম তথ্য, চার্জশিটের নাম রয়েছে সঞ্জয় রায়ের, মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়। পরের তথ্য, চার্জশিটের নাম রয়েছে সঞ্জয় রায়ের, অভয়া ধর্ষণ খুনে মূল অভিযুক্ত সঞ্জয়। এবং এর পরের তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো, কী তথ্য, মত্ত অবস্থায় ধর্ষণ করে খুন, অর্থাৎ অভয়াকে খুন করা হয়েছে মত্ত অবস্থায়, ধর্ষণ করে তারপর খুন করা হয়েছে। নির্যাতিতার শরীরে 25টির বেশি আঘাতের চিহ্ন মিলেছে নির্যাতিতার শরীরে। উল্লেখ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নাম, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নাম রয়েছে চার্জশিটে, কী জন্য নাম রয়েছে, তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন এই সন্দীপ এবং অভিজিৎ। সন্দীপ আপনারা জানেন আরজিকরের অধ্যক্ষ ছিলেন এবং অভিজিৎ ছিলেন টালা থানার ওসি, যে টালা থানার মধ্যে এই আরজিকর। চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের উল্লেখ, ষড়যন্ত্রের কথা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বাংলার মানুষ অনেকেই বলছিলেন, কিন্তু গতকাল কার্যত ঝুড়ি থেকে বেড়ালটা বেরিয়ে গেল, সঞ্জয় রায় নিজের মুখে বললেন ষড়যন্ত্র হয়েছে। এটাই চূড়ান্ত চার্জশিট নয়। পরের তথ্য, আরও নাম উঠে এলে সাপ্লিমেন্টারি চার্জশিটে পেশ করা হবে। রাজনৈতিক মহল এ বিষয়ে প্রায় 3 মাস চুপ থাকার পর এবার মুখ খুললেন সঞ্জয় রায়, মূল অভিযুক্ত। তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে, মূল অভিযুক্ত। তিনি বলছেন যে আসল অভিযোগকারীদের বাঁচানোর জন্য তাকে ফাঁসিয়েছে এই রাজ্য সরকার। কি বলেছেন শুনবো। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে
আপনারা শুনলেন, সঞ্জয় বলছে আমি পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসাচ্ছে এই সরকার, ফাঁসাচ্ছে এই ডিপার্টমেন্ট, ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আসল দোষীদের আড়াল করার জন্য ফাঁসাচ্ছে। এবং আরো ভয়ঙ্কর কথা বলছেন, তিনি বলছেন যে তিনি যদি রেপ করতেন তাহলে তিনি আহত হতেন। অর্থাৎ প্রথম থেকে আইনজীবী থেকে শুরু করে এক্সপার্টরা যে কথাটা বলছিলেন সেই কথাটাই তিনি এত এতদিনে বলছেন।